আলাইকুম আদাব নমস্কার ওফিওরায়ের লাইভ ভিডিও ক্লাসে আপনাদের স্বাগতম আমি শোভা আছি আপনাদের সাথে তো আমরা এই সিজনে তিন নাম্বার সিজন আমাদের চলতেছে আর এটা হচ্ছে আমাদের চতুর্থ ক্লাস এবং হচ্ছে চতুর্থ লাইভ তো আমরা এই সিজনে হচ্ছে আদু এবং বেয়ার যে আমাদের ডেলফের পরীক্ষাটা আছে আমরা সেটা নিয়ে আলাপ আলোচনা করতেছি তো এখানে ইতিমধ্যেই আমরা কিন্তু আলোচনা শুরু করেছি হচ্ছে প্রোডাকশন অর্গান ঠিক আছে আমরা আলোচনা শুরু করেছি প্রোডাকশন অর্গান নিয়ে যেখানে আমাদের তিনটা ক্লাস অলরেডি হয়ে গেছে তো সেটা ছিল হচ্ছে আমাদের অন্তঃত্বিয়া দিরিজে এরপরে ছিল হচ্ছে মনোলগ সুইভি আর আমরা এখনো এক্সারসিস অনান্তে রাখছি কথা বলিনি আমাদের মুখে বলার জন্য হচ্ছে আমাদের এই তিনটা পার্ট থাকবে যেটা হচ্ছে অন্তঃত্বিয়া দিরিজে যেটা আমরা দেখেছি যে নিজের প্রেজেন্টেশন করতে হয় এবং হচ্ছে নিজের সম্বন্ধে কথা বলতে হয় সেখানে দুই মিনিট সময় থাকে এরপরে হচ্ছে আমরা গত ক্লাসে মনোলগ সুইভিয়ের বিভিন্ন সুজে দেখেছি তো বিভিন্ন সুজে সুজে মানে হচ্ছে বিভিন্ন বিষয় যে কি কি বিষয় নিয়ে আপনাদের কথা বলতে হতে পারে আপনার এক্সামিনেটরের সাথে বা এক্সামিনেটর আপনাদেরকে কি ধরনের প্রশ্ন করতে পারে তো সেটার একটা 15টা করে লিস্ট আপনাদের দেওয়া হয়েছে তো এবং বলা হয়েছে যে সেখানে কি ধরনের আপনারা এক্সারসাইজ করতে পারবেন এরপরে এক্সারসাইজ অন আন্তেরাকশনের কথা বলা হয়েছে তো সেখানেও আপনাদের 10 থেকে 11টা সুজে দেওয়া হয়েছে ওই সুজে থেকেই নর্মাল আশেপাশে থেকেই আসলে পরীক্ষায় প্রশ্ন করা হয় তো আমরা এক্সারসাইজ অন আন্তেরাকশন মনোলগ সুইভি এগুলো হচ্ছে দুইজন দুইজন করে কথা বলা বা হচ্ছে প্র্যাকটিস করার আগে আমরা চলে যাব একটু ছোটখাটো গ্রামার গ্রামার হচ্ছে যে সমস্ত গ্রামার না জানলি না যে আপনারা যখন এই মনোলগ সুইভি করবেন বা এক্সারসাইজ অনান্তে রাখছেন করবেন তো ছোট ছোট গ্রামার জানা থাকলে আপনি কি করতে পারবেন সেটা দিয়ে একটা বাক্য তৈরি করতে পারবেন তো আজকের ক্লাসটা হবে একবারে বড়ভাবে ডায়ালগে না যাওয়ার আগে আজকের ক্লাস হবে যে আপনারা ছোট ছোট গ্রামার শিখে কিভাবে বড় বড় বাক্য তৈরি করতে পারবেন ঠিক আছে আশা করি আপনারা সবাই খাতা কলম নিয়ে বসেছেন যাতে ছোট ছোট গ্রামারের যে রুলস গুলো সেগুলো আপনারা নোট করে রাখতে পারেন আর অবশ্যই ক্লাসটি শুরু করার আগে আপনারা শেয়ার করতে ভুলবেন না যাতে আমাদের সাথে এই ছোট ছোট গ্রামারগুলি সবাই শিখে নিতে পারে তো শেয়ারের জন্য ধন্যবাদ বো তা আমাদের খুব সুন্দর হচ্ছে আমাদের যে কয়েকটি গুরুত্বপূর্ণ তৃতীয় গ্রুপের ভার্ব আছে আমরা হচ্ছে ওইগুলো নিয়ে প্রথমে শুরু করব এরকম তৃতীয় গ্রুপের আমাদের ভার্ব কি হইতে পারে খুবই গুরুত্বপূর্ণ ভার্ব সেটা হচ্ছে আমাদের ভুলোয়া দুভোয়া আর হচ্ছে পুভোয়া তো নিয়ম হচ্ছে এই ভার্বগুলির সাথে সবসময় আমাদের এই ভার্বগুলির পরে সবসময় আমাদের পরবর্তীতে যে ভার্বটা বসবে সেটা মূল রূপ বসে প্লাস এখানে আমাদের ভার্বের আফিনিটিভ বসবে আফিনিটিভ তার মানে এগুলোর যদি কনজুগেশন জানেন এরপরে আপনি যদি জাস্ট একটা আপনার মনে করেন একটা মূল রূপ ভার্বের একটা মূল রূপ বসিয়ে দেন তাহলে আপনার একটা বাক্য তৈরি হয়ে যাবে যেমন আমরা যদি দুভোয়া ভার্বটা নিই দুভোয়া ভার্বটা যার অর্থ হচ্ছে দায়িত্ব কর্তব্য অথবা উচিত আমরা হচ্ছে নেব হচ্ছে প্রথমে দুভোয়া ভার্বটা তো দুভোয়া এর যদি বলি জোদুয়া জোদুয়া মানে হচ্ছে আমার উচিত চুদুয়া মানে হচ্ছে তোমার উচিত ইল অথবা এলদুয়া মানে হচ্ছে তার উচিত নুদুভু আমাদের উচিত ভুদুভে আপনার উচিত ইল অথবা এল দুয়াভ তাদের উচিত
এখন এর সাথে আমি শুধুমাত্র একটা করে মূল ভার, কেউ যদি বলতে চায় যে আমার এখন রওনা দেওয়া উচিত, আমার এখন রওনা দেওয়া উচিত, তাহলে সে কি বলবে? যদুয়া আমার উচিত রওনা দেওয়া, ঠিক আছে? তো সে কি বলতে পারে? আমার উচিত রওনা দেওয়া। তো যদুয়া রওনা দেওয়ার ফরাসি হচ্ছে পার্তির। দেখেছেন ভার্বের মূল রূপ বসালাম, আমার একটা বাক্য হয়ে গেছে যদুয়া পার্তির, আমার উচিত রওনা দেওয়া। যদি বলি এখন, এখনের ফরাসি কি? তো সবাই জানেন মাতনু। তো দেখেন আপনি শিখলেন আমার উচিত রওনা দেওয়া, যদুয়া পার্তির মাতনু। এখন যদি বলতে চান তোমার উচিত রওনা দেওয়া, তাহলে কি হবে? যদুয়া পার্তির মাতনু। যদি হয় তার উচিত রওনা দেওয়া, ইল অথবা এল দোয়া পাখতি মাতনো। যদি হয় আমাদের উচিত রওনা দেওয়া, তাহলে নু দুহ পাখতি মাতনো। আপনার উচিত রওনা দেওয়া, ভু দুহে পাখতি মাতনো। তাদের উচিত রওনা দেওয়া, ইল অথবা এল দোয়া পাখতি মাতনো। তার মানে আপনি একটা পুরুষ কিছু যদি শিখেন, তার সাথে যদি একটা মাত্র ভার্ব শিখেন, তার মানে কি হলো? আপনার ছয়টা বাক্য হয়ে গেল। তো এরকম যদি আপনি ছয়টা ভার্ব শিখতে পারেন, তার মানে আপনি ছয় ছয় কত 36টা ভার 36টা বাক্য আপনার অনায়াসে হয়ে যাবে। তো তার মানে কি, আপনি যখন মনোলগ সুইভি তারপর এক্সারসাইজ আনতে রাখছেন, ওতে আপনার 1.5 থেকে 2 মিনিট কথা বলতে হবে, তখন কিন্তু আপনি এই যদুয়া দিয়ে একটা একটা বাক্য ইউজ করতে পারেন বা দুইটা বাক্য ইউজ করতে পারেন, যে তার উচিত এটা করা বা আমাদের উচিত এটা করা, ঠিক আছে? তো মনে করো অনেক সময় আমাদের বলতে বলতে ইচ্ছা হয় যে ক্যাচমা অনেক চোর আছে, অনেক মারামারি হয়, তো পুলিশের উচিত এখানে অনেক কন্ট্রোল দেওয়া, পুলিশের উচিত। তখন আপনি কিভাবে বলবেন? যে লা পুলিশ দোয়া, ঠিক আছে? লা পুলিশ দোয়া, তো পুলিশের উচিত, তারপরে কন্ট্রোল। তো ওই কন্ট্রোলের ফরাসি জানলে আপনার পুরো বাক্যটা হয়ে যাবে। তো এই ধরনের। এরপরে হচ্ছে আপনি যদি বলেন যে আমাদের স্বাস্থ্য ঠিক রাখার জন্য আমাদের উচিত বেশি বেশি ফলমূল খাওয়া, এই যে আমাদের উচিত, ঠিক আছে? অনেক সময় কিন্তু এ ধরনের সন্তে নিয়ে বিভিন্ন সুজে আসে, তখন আপনি বলতে পারেন নু দুভো মজে বুকু দু ফুই, ঠিক আছে? নু দুভো মজে বুকু দু ফুই, আমাদের উচিত অনেক ফলমূল খাওয়া। পুহ এক বন সন্তে, আমার তার মানে হচ্ছে সুস্থ থাকার জন্য, ঠিক আছে? তো এটার পর্যন্ত জানলে আমরা এরকম অনেক বাক্য তৈরি করতে পারি। তা আমাদের মনে করেন প্যারিসের লাইফে যারা ব্যাচেলার ভাইরা আছেন, তাদের তো মনে করেন রেগুলার একটা কথা শুনি, তো শুধু ব্যাচেলার ভাইরা না, আমার বন্ধু বান্ধব যারা আছে তাদেরও, সেটা হচ্ছে সবচেয়ে বড় কষ্টের একটা কথা, সেটা হচ্ছে দোস্ত আজ তো আমার রান্না করতে হবে। বুম, তাহলে এটার ফরাসি কি? যে বলবেন যে আজকে আমার রান্না করতে হবে বা এটা করা উচিত বা এটা এখন আমার যেতে হবে। তো সেম আপনি জাস্ট বলতে পারেন যে যদুয়া কুইজিনে আমার উচিত রান্না করা। তো এখন যদি হয় আজকে তোমার উচিত রান্না করা, চুদুয়া কুইজিনে, তো ঠিক আছে? তো শর্টকাটে আমি দুহুয়া ভার্বটা দেখাইলাম, আপনারা দুহুয়া ভার্বটার কনজুগেশনটা দয়া করে শিখে নেবেন। এরপরে মনে রাখবেন যে এরপরে আপনি যে কোনো ভার্বের মূল রূপ বসাইলে আপনার একটা বাক্য তৈরি হয়ে যাবে। তো আসি এখন আমরা দ্বিতীয় ভার্বে, সেটা হচ্ছে পুভুয়া। পুভুয়ার মানে হচ্ছে পারা। পুভুয়ার মানে কি? পুভুয়ার মানে হচ্ছে পারা। তো আমি পারি ফরাসি কি অনেকেই জানেন, যেহেতু আমরা আদো অথবা বেয়ার প্রিপারেশন নিচ্ছি, সেটা হচ্ছে যে পু। তুমি পারো যে পু, সে পারে ইল অথবা এল পু। তো আমাকে একটু মাঝে মধ্যে জানাতে ভুলবেন না যে আপনারা আমার কথাটি ভালো, আপনারা আমার কথা ঠিক মতো বুঝতে পারতেছেন কিনা এবং লেখা সব সব ঠিকঠাক মতো বুঝতে পারতেছেন কিনা। নু পুভু ভু পুভে ইল বা এল পভ। এই ভাবটা খুব খুব খুবই গুরুত্বপূর্ণ। আপনার যে কোনো জায়গায় আপনি যদি ভদ্রতা দেখাতে চান, একটা কথা আমরা সবসময় জানি, সেটা হচ্ছে যে আমরা একজনের সাথে যতটা ভদ্রভাবে কথা বলবো
অন্য একজনকে আমার সামনাসামনি যে থাকবে সে আমাকে ঠিক ততটাই ভদ্রতার সাথে কথা বলবে, আমি যদি তার সাথে খারাপ ভাবে কথা বলি সেও কিন্তু আমার সাথে খারাপ ভাবে কথা বলবে। তা আমরা যতটা ভদ্র, তো ভদ্রতা নিয়ে কথা বলার জন্য আপনার প্রয়োজন হচ্ছে এই পুফুয়া ভাব। যেমন আপনি যেদিন পরীক্ষা দিতে যাবেন সেদিন কিন্তু আপনি রুমে ঢোকার পূর্বেই বলতে পারেন যে আমি কি প্রবেশ করতে পারি। তো সেম, তো এখানে আমি পারি হচ্ছে জপু, আর প্রবেশ করার ফরাসি কি অবশ্যই জানেন অন্ত্রে। তো অন্ত্রে মানে হচ্ছে প্রবেশ করা, অন্ত্রে মানে হচ্ছে প্রবেশ করা। তো আপনি যদি বলতে চান যে আমি কি প্রবেশ করতে পারি, তাহলে প্রশ্ন করতে হয় কিভাবে? আমরা জানি যে একটা নর্মাল পজিটিভ বাক্যের আগে যদি একটা এসকু বসাই তাহলে সেটা হয় প্রশ্নমূলক। এসকু প্লাস আপনার ভার্বের কনজুগেশন প্লাস ভার্বের মূল রূপ। তো এসকু জে পু এন্ট্রে, এসকু জে পু এন্ট্রে, আমি কি প্রবেশ করতে পারি? এসকু জে পু এন্ট্রে সিল ভু প্লে, আরো সুন্দর হয়, এসকু জে পু এন্ট্রে সিল ভু প্লে, আমি কি প্রবেশ করতে পারি? অবশ্যই আপনাকে পরীক্ষক বলবে উই ভু পু ভে মসিউ। তারপরে আপনি বসার আগে বলতে পারেন এক্সকিউজে মো, তো আমাকে ক্ষমা করবেন, এসকু জে পু মাসুয়া, এসকু জে পু মাসুয়া, আমি কি বসতে পারি? তো এগুলো হচ্ছে ভদ্রতা, এসকু জে পু মাসুয়া, আমি কি বসতে পারি? এরপরে অনেক সময় বলতে পারেন আমি কি খেতে পারি, এসকিউজ রূপে মজে, অবশ্যই হ্যাঁ, পরীক্ষার হলে তো আর খেতে চাইবেন না, ঠিক আছে? তো তো অন্য কোনো সময় যখন আপনি খাওয়ার ইচ্ছা হবে তখন যদি জিজ্ঞেস করতে চান আপনি বলতে পারেন এসকিউজ রূপে মজে। এরপরে ঘুমানোর ইচ্ছা হইলে এসকিউজ রূপে দর্মিয়ে, ঠিক আছে? তো এই ধরনের দিয়ে আপনি অনেক প্রশ্ন করতে পারেন। এরপরে আপনার পরীক্ষককে আপনি বলতে পারেন, মনে করেন আপনি কোন একটা প্রশ্ন আপনি বুঝেননি পরীক্ষকে, তখন কিন্তু আপনি বলতে পারেন যে এক্সকিউজ মা, এসকু এক্সকিউজ মা, এসকু ভু পুভে, আপনি কি পারেন রেপেতে সিল ভু প্লে, রেপেতে মানে কি পুনরায় বলা, ঠিক আছে? আপনি কি পুনরায় বলতে পারেন, পারবেন এসকু ভু পুভে রেপেতে সিল ভু প্লে, এসকু ভু পুভে রেপেতে সিল ভু প্লে, পাবো, এটা হচ্ছে অবশ্যই মূল রূপ হবে, এসকু ভু পুভে রেপেতে সিল ভু প্লে, আপনি কি দয়া করে রিপিট করতে পারবেন? তো এটা খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশন যেখানেই যান আপনি একটা প্রশ্ন না বুঝলে বলতে পারেন এক্সকিউজ মো, এসকু ভু পুভে রেপেতে সিল ভু প্লে। এরপর আপনি বলতে পারেন আপনি কি আপনাকে একটা কোশ্চেন করতে পারি, আমি কি আপনাকে একটা কোশ্চেন করতে পারি? তো ফরাসি কি হবে, আমি কি পারি এক্সকিউজ পু, এক্সকিউজ পু, আপনাকে প্রশ্ন করতে ভু পোজে ইউন কেসিউ, এক্সকিউজ পু, আমি কি পারি আপনাকে একটি কোশ্চেন করতে এক্সকিউজ পু ভু পোজে ইউন কেসিউ, এক্সকিউজ পু, এক্সকিউজ পু ভু পোজে ইউন কেসিউ, এসকিউ জপু ভু পোজে ইউন কেসিউ, আমি কি আপনাকে একটু প্রশ্ন করতে পারি? বুম, তো এটা আমরা আলোচনা করলাম। এখন আমরা চলে যাবো হচ্ছে ভুলু আহ্বানে। তো অনেকে প্রশ্ন করতে পারে লোকে ভাইয়া লিখলো ভুলু আহ্বানটা সবার আগে কিন্তু ভুলু আহ্বানটা দেখাচ্ছে সবার পরে, এর কারণ আছে। এর কারণ হচ্ছে আমরা যদিও ভুলু আহ্বানটাকে আমরা এখন কনজুগেশন শিখবো কিন্তু ব্যবহার করার সময় অবশ্যই আমি বলবো না যে আমি চাই, আমি একটা কন্ডিশনাল ব্যবহার করব, সেটা হচ্ছে আমি চাচ্ছিলাম, না হয় অভদ্রতা হয়ে যায়। তো জো ভু মানে হচ্ছে আমি চাই, অবশ্যই আমি ডাইরেক্ট কখনো বলবো না জো ভু, আমি বলবো জো ভুধে, আমি চাচ্ছিলাম। তো আমাদের এই আদো এবং বেয়ার ক্লাসে অবশ্যই এটা শেখানো হবে যেটা কোথা থেকে এসেছে, এটা এটার ফরাসি হচ্ছে, এটাকে বলে লো কন্ডিশনাল, ঠিক আছে? লো কন্ডিশনাল প্রেজেন্ট মানে হচ্ছে কন্ডিশনাল টেন্স, এটা এই সিজনে আপনাদের সাথে আলোচনা করা হবে। তো আপাতত শুধুমাত্র জো বোধহয় শিখবো, আর একটু শিখতে পারি আমরা। তো জু ভু তুমি চাও, ইল ভু সে চায়, নু ভুলুম
আমরা চাই, ভু বলে আপনি চান, ইল বা এল ভেল তারা চায়। এখন আমি কি বলতে পারি, আমি চাই, ঠিক আছে, আমি একটি রন্ধুভু চাই, আপনি যদি বলেন তাহলে জো ভুদ্রে আ রন্ধুভু। এরপরে যদি হয় ভুলুয়া ভার্বের প্লাস আফিনিটিভ, ভার্বের আফিনিটিভ, ঠিক আছে, আমি যদি বলি আমি খেতে চাই তাহলে জো ভুদ্রে মজে, জো ভুদ্রে মজে, কিছু ভাত, জো ভুদ্রে মজে জুরি। অথবা আমি বলতে পারি আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই, জো ভুদ্রে ভু পোজে ইউন কেশন, জো ভুদ্রে ভু পোজে ইউন কেশন কেশন, আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই। বুম, তাহলে আমরা দেখলাম যে এই তিনটা ভার্ব খুবই গুরুত্বপূর্ণ, এই তিনটা ভার্বের যদি আপনি কনজুগেশন শিখেন তার সাথে একটা করে যদি আপনি ভার্ব শিখেন মূল ভার্ব, সেখানে আপনার 318টা আপনার বাক্য তৈরি হয়ে যাবে, এবং 6টা করে যদি ভার্ব শিখেন প্রত্যেকটা কনজুগেশনের জন্য আপনি 6টা করে বাক্য তৈরি করতে পারবেন, তো হিউজ পরিমাণ, আপনি 1.5 মিনিটে এত বাক্য বলে সারতে পারবেন না। বুম, তাহলে এই তিনটা গেল হচ্ছে কনজুগেশন, যেটা খুবই ভালো মতো আদর জন্য দেখতে হবে এবং বে আর জন্য, এই ভার্ব গুলো ছাড়া আপনি চলতে পারবেন না, ঠিক আছে। তাহলে এরপরে আমরা চলে যাব হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ ভার্বে, তো আশা করি আপনারা আমাদের সাথে আছেন, আমি একটু দেখবো আমাদের সাথে কতজন আছেন। বুম, আমাদের সাথে 123 জন আছেন, তো নর্মালি আমাদের ফোনসাপিক্রাবণের পেজ থেকে শেয়ার করলে 500 হয়ে যায়, তো এটা নতুন পেজ দেখে একটু কম হচ্ছে, চিন্তার কোনো কারণ নেই, আপনারা তো আছেন, তো আপনারা একটু দয়া করে আপনাদের বিভিন্ন গ্রুপে শেয়ার দিতে পারেন বা আপনারা আপনাদের পেজে শেয়ার দিতে পারেন, কারণ গুরুত্বপূর্ণ প্রিপারেশন ক্লাস, তো সেখানে সবাই যদি দেখতে পারে একসাথে এটা সবার জন্য ভালো হবে। তো এখন হচ্ছে আমরা আরেকটা খুবই গুরুত্বপূর্ণ ভার্ব নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ফালুয়া। তো জানি না এই ভার্বটার কথা আপনারা শুনেছেন কিনা, নর্মালি সচরাচর আমরা এই ভার্বটা কথা শুনি না, কিন্তু দৈনন্দিন জীবনে আমরা এই ভার্বটা ছাড়া চলতেও পারি না, রেগুলার এই ভার্বটাকে আমরা ব্যবহার করি, এবং খুবই আশ্চর্যকর একটা বিষয় হচ্ছে এই ভার্বটার শুধুমাত্র একটা মাত্র কনজুগেশন আছে, এখানে জো চু নু ভু অথবা ইলের যে প্লুরাল সেটা বলা যায় না, শুধুমাত্র একটা মাত্র কনজুগেশন হয় সেটা হচ্ছে ইলফু, ইলফু, ঠিক আছে, ইলফু প্লাস ভার্বের মূল রূপ, ভার্বের মূল রূপ, ভার্বের আফিনিটিভ, ঠিক আছে, ইলফু প্লাস ভার্বের আফিনিটিভ। এখন যদি আপনি নেগেটিভ করতে চান তাহলে হচ্ছে আমরা কি জানি যে যে ভার্বটা কনজুগেশন হয় তার আগে নু আর পরে পা বসাইলেই আমাদের কি হয়ে গেল, আমাদের নেগেটিভ হয়ে গেল, তো সেম জিনিস ভার্বের আফিনিটিভ। এখন কথা হচ্ছে অনেকের মনে প্রশ্ন হইতে পারে, আচ্ছা যে ফালুয়াহ বা ইলফ এটার অর্থ কি, ঠিক আছে, একটু আগে যে দেখলেন যে দুফুয়াহ দায়িত্ব কর্তব্য উচিত, তো এই ফালুয়াহ মানে হচ্ছে একটা জিনিস মানে হবে করতে হবে, ঠিক আছে, একটা জিনিস আদেশ দেওয়া যে, কিন্তু দুফুয়াহটা কি ছিল, দুফুয়াহটা ছিল হচ্ছে ইন্ডিভিজুয়ালি মানে একজনের জন্য, আমি বললাম আপনার ফরাসি শিখতে হবে, ঠিক আছে, আপনার ফরাসি শিখতে হবে ফ্রান্সে বসবাসের জন্য, ভু দুভে আপ্রেন্ড লো ফ্রান্সে পুর ভিভ অ ফ্রান্স, ঠিক আছে, ভু দুভে আপ্রেন্ড লো ফ্রান্সে পুর ভিভ অ ফ্রান্স, ফ্রান্সে বসবাসের জন্য আপনার ফরাসি শিখতে হবে বা আপনাদের শিখতে হবে, কিন্তু এই বাক্যটাই যদি আমি জেনারেল ভাবে বলতে চাই, জেনারেল মানে কি, মানে সবার উদ্দেশ্যে, আমি কাউকে নির্দিষ্ট করে বলতেছি না, যেমন পাবলিক বাসে লেখা থাকে কি যে, যেমন প্রেফেকচার, অনেক অনেকে প্রেফেকচার হয়ে যান, তো লেখা থাকতে পারে যে মোবাইলে কথা বলা নিষেধ, ঠিক আছে, তারপর বাসে ধূমপান করা নিষেধ, তার মানে কি, তখন আমরা
মানে যারাই এখানে আছে, আমি ইন্ডিভিজুয়ালি কাউকে বলতেছি না, আমরা বলতেছি কাদের, আমরা সবার উদ্দেশ্যে বলতেছি, তখন হচ্ছে ইলফু। মনে করেন হঠাৎ আপনার মেট্রো স্টেশনে, মনে করেন মেট্রো স্টেশনে হঠাৎ ট্রেন থেমে গেছে, বা একটা স্টেশনে ট্রেন থেমে গেছে, এখন বললো যে আর সে যাবে না, এখন সবার উদ্দেশ্যে বলতেছে যে স্টেশন থেকে বাহিরে যেতে হবে, তখন সবার উদ্দেশ্যে বলার ক্ষেত্রে বলতে পারে যে ইলফু ইলফু সফটির দোলা স্টেশন, তার মানে হচ্ছে স্টেশন থেকে বের হতে হবে। মনে করেন সবার উদ্দেশ্যে বললাম যে পাবলিক ট্রান্সপোর্টে ধূমপান করা যাবে না, ঠিক আছে, তখন আমরা বলবো তো যাবে না, ঠিক আছে, ইল নো ফো পা ফিউমে, ফিউমে মানে হচ্ছে ধূমপান করা, তো ইল নো ফো পা ফিউমে, তো পাবলিক ট্রান্সপোর্টের মধ্যে দম লে ট্রান্সপোর্ট পাবলিক অথবা দলে ট্রান্সপোর্ট কমাও বলা হয়, ঠিক আছে, তাহলে ইল নো ফো পা ফিউমে দলে ট্রান্সপোর্ট পাবলিক, পাবলিক ট্রান্সপোর্টে কি করা যাবে না, ধূমপান করা যাবে না। তারপরে আমি বললাম যে ফরাসি ফরাসি বলতে হবে, ঠিক আছে, ফ্রান্সে বসবাস করতে হলে ফরাসি জানতে হবে, ঠিক আছে, তো সবার উদ্দেশ্যে বললাম যে ইলফো পারলে ফ্রান্সে, ইলফো পারলে ফ্রান্সে পু ভিভ অ ফ্রান্স, ইল ফো পারলে কথা বলতে হবে ফরাসিতে, ইল ফো পারলে ফ্রান্সে ফ্রান্সে বসবাস করার জন্য পু ভিভ অ ফ্রান্স। তো ইলফো দিয়ে অনেক কিছু বলা যায়, এখন যদি বলি বাহিরে যেতে হবে ইলফো সত্যি, ঠিক আছে, মানে আমরা মনে করেন 5-6 জন বন্ধু বান্ধব আছি, তো আমরা সবার উদ্দেশ্যে বলতেছি, একজনের উদ্দেশ্যে বলতেছি না, তা আমি বললাম যে তাড়াতাড়ি করতে হবে, ঠিক আছে, তাড়াতাড়ি করতে হবে, তা না হলে আমরা ট্রেনটা মিস করে ফেলবো, বললাম ইলফো সো দে পেশে, ইলফো সো দে পেশে সিনো উনভা হাতে লোথা, ইলফো সো দে পেশে তাড়াতাড়ি করতে হবে, তা না হলে আমরা ট্রেনটি মিস করবো, সিনো তা না হলে উনভা হাতে লোথা আমরা ট্রেনটি মিস করবো। তো আশা করি এটা লিখে ফেলেছেন, তো এটার পরিবর্তে আমি এটা এই বাক্যটা লিখতে পারি যে ইল ফো সো দেপেশে, ইল ফো সো দেপেশে তাড়াতাড়ি করতে হবে, সিনো তা না হলে উনফা হাতে লুৎখা, তা না হলে আমরা ট্রেনটি মিস করবো, ইল ফো সো দে পেশে তাড়াতাড়ি করতে হবে, সিনো উনভা হাতে লুৎখা, তা না হলে আমরা ট্রেনটি মিস করবো। তো এখন যদি আপনি বলেন তাড়াতাড়ি ঘুমানোর জন্য, মানে তাড়াতাড়ি সকালে তাড়াতাড়ি উঠার জন্য তাড়াতাড়ি ঘুমাতে হবে, মনে করেন সবার জন্য সঠিক, ঠিক আছে, যে সকালে তাড়াতাড়ি উঠার জন্য তাড়াতাড়ি ঘুমাতে হবে, তো যদি বলেন পুহ সো রেভেইয়ে তো, পুহ সো রেভেইয়ে তো, সকালে তাড়াতাড়ি ওঠার জন্য পুহ সো রেভেইয়ে তো লো মাতা, ইল ফো উসি সো কুশে তো লো সোয়াহ, ঠিক আছে, তার মানে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার জন্য সন্ধ্যায়ও তাড়াতাড়ি শুইতে হবে, ঠিক আছে, পুহ সো রেভেইয়ে তো লো মাতা, ইল ফো উসি তাহলে যে ইলফো দিয়ে এই ধরনের যে কোনো জিনিস বাধ্যবাধকতার কাজ, যে কোনো জিনিস মানে আপনারা কি করতে পারেন, এরকম বাক্য তৈরি করতে পারেন, ঠিক আছে, তো আশা করি আপনারা ক্লাসটা আশা করি এই জিনিসগুলো বুঝতে পারতেছেন আপনারা। হ্যাঁ, আমরা মনোলগ ছবির নোটগুলো খুব তাড়াতাড়ি ইউটিউবে দিয়ে দিব, তো আপনাদের জানার উদ্দেশ্যে বলতেছি যে ইতিমধ্যে আমাদের যে প্রথম দুইটা লাইভ ক্লাস ছিল
সেই দুটো অলরেডি ইউটিউবে দেওয়া হয়ে গেছে এবং সেগুলো অবশ্যই এইচডি ভার্সনে আছে। তো অবশ্যই আপনারা এখান থেকে লাইভ ক্লাস দেখার পরে আপনারা ইউটিউবে ক্লাসগুলো দেখতে পাবেন এবং সেগুলো এইচডি এইচডি কোয়ালিটিতে। তো আশা করি সেই জিনিসগুলো আপনারা আরো ভালো বুঝতে পারবেন। আর হচ্ছে হ্যাঁ, তো 4 নম্বর যে লাইভ ক্লাসটা ছিল, 3 নম্বরটা সেটাও দেব এবং 4 নম্বরটা এগুলো সবই ইউটিউবে আস্তে আস্তে যথাক্রমে দেওয়া হবে। বলো, তো আপনাদের কমেন্টসের জন্য ধন্যবাদ। তো আপনারা অনেকে অনেক কমেন্টস করতেছেন, খুবই ভালো। বলো, আপনাদের মাঝে মধ্যে আরো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, যে আরো কি বিষয়ে আলাপ আলোচনা করলে আপনাদের জন্য বেশি ভালো হবে। তো ইলফো দিয়ে যে কোনো মূল ভার, ঠিক আছে, ইলফো দহমি, তাড়াতাড়ি ইলফো দহমি তো ঘুমাইতে হবে, ঠিক আছে, ইলফো শক্তি বের হইতে হবে, ইলফো খা ভাইয়ে কাজ করতে হবে, পু গাঙিয়ে দোলাক জম টাকা উপার্জনের জন্য, ইলফো আভোয়াহ লো ডেলফ বেয়া পেতে হবে, পু আভোয়াহ লা ন্যাশনালিতে ফ্রান্সেজ ফরাসি জাতীয়তা অর্জনের জন্য, ঠিক আছে, ইলফো আভোয়াহ লো ডেলফ বেয়া পু আভোয়াহ বা পু অবতেনির লা ন্যাশনালিতে ফ্রান্সেজ, তো ফরাসি জাতীয়তা অর্জনের জন্য ডেলফ বেয়া পেতে হবে। বুম, তো যে কোনো জিনিস আপনার হবে সেটি হচ্ছে ইলফো। ওকে, তো এখন আমরা আরেকটা জিনিস হচ্ছে আমাদের কিন্তু যেটা এক্সারসাইজ অনান্তে রাখছিও আছে, সেখানে কিন্তু আমাদের প্রশ্ন করতে হয়। বেসিক্যালি যে ক্যান্ডিডেট থাকে সে হচ্ছে প্রশ্ন করে। তা আমরা আজকে দেখব যে আমরা কি কি দিয়ে প্রশ্ন করতে পারি, ঠিক আছে। হচ্ছে আমরা দেখবো কেসিও, ঠিক আছে, আমরা কিভাবে কোশ্চেন করতে পারি। কেসিও, তো কেসিও করার জন্য আমরা প্রথমত আমরা সবাই জানি এসকিউ, যে কোনো বাক্যের আগে আমরা যদি এসকিউ ব্যবহার করি তাহলে আমাদের একটা কোশ্চেন হয়ে যায় এসকিউ। তো অনেকেই জানে না যে কেসকিউ দিয়ে কখন প্রশ্ন করতে হয়। তো কে কে বলতে পারবেন যে কেসকিউ দিয়ে আমরা কখন প্রশ্ন করি? আপনাদের মধ্যে কাউকে জানা আছে যে কেসকিউ যে একটা আমাদের কোশ্চেনের পার্ট আছে? একজন বলতেছে এত রাতে পড়া মাথায় ঢুকে না। আবার অনেকে তো হচ্ছে নর্মালি ম্যাক্সিমামই হচ্ছে 8টা 7টা 8টায় কাজ শেষ করে। তো আগে যদি আমরা ক্লাস করি তখন তো হচ্ছে ম্যাক্সিমামই বলবে কাজের জন্য ক্লাস করতে পারি না। তো যাই হোক, মাথায় না ঢুকলে সেটা চেষ্টা করতে হবে মাথায় ঢুকানোর জন্য অবশ্যই, যেহেতু সময় আছে, ঠিক আছে। আমরা যখন ভাষা যখন আমি শিখেছি তো সেম অবস্থা ছিল আমারও, পড়ায় মন বসতো না বা বুম প্রথম প্রথম যখন ছিল তো পড়া মাথায় ঢুকতো না। তো এখন একটা জিনিস শুনতে শুনতে করতে করতে এখন মনে থাকে। তো আপনারাও এটা করবেন, দেখবেন এটা করতে করতে শুনতে শুনতে জিনিসটা মনে থাকবে। বুম, তো এই দুটার মধ্যে পার্থক্য হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ পার্থক্যটা জানা। অনেকে এসকু বলতে যায় কেসকু বলে ফেলে। তো এসকুটা হচ্ছে সবসময় এসকোটার দিয়ে কোশ্চেন করলে আমরা অ্যান্সার দিব উই অথবা নো। মানে হচ্ছে এসকো দিয়ে কোশ্চেন মানে অ্যান্সারটা হবে হ্যাঁ অথবা না। এটাকে বলে কেসিও ফেহমি, মানে হচ্ছে বন্ধ কোশ্চেন, মানে হ্যাঁ বোধক অথবা না বোধক। আপনাকে যদি প্রশ্ন করি আপনি হ্যাঁ অথবা না দিয়ে আপনাকে শেষ করতে হবে। আমি যদি বলি আপনি কি খেতে চান, আপনি কি খেতে চান, তো সেটাকে আমি কি বলতে পারি? সেটাকে আমি বলতে পারি এসকু ভু ভুলে মজে, এসকু ভু ভুলে মজে, আপনি কি খেতে চান? আমার অ্যান্সার হবে হয় উই উই জোভু, হ্যাঁ আমি চাই, না আমি চাই না, নো জোনো ভোপা। তো সবসময় এরকম এসকু ভু ভুলে সফটির উই জোনো সফটির নো জোনো ভোপা সফটির, এসকু ভু ভুলে আর রন্দেভু, আপনি একটু রন্দেভু চান, নো জোনো ভোপা, না আমি চাই না, অথবা উই বিএসইউ, হ্যাঁ আমি অবশ্যই চাই। তো এসকু দিয়ে প্রশ্ন করা মানে সবসময় অ্যান্সার হবে হ্যাঁ অথবা না। এখন মনে করেন ন্যাশনালিটির ক্ষেত্রে প্রশ্ন করা হয় এসকু হুজেত হতু হুনে ও বাংলাদেশ, অথবা এসকু হুজেত জামে হতু হুনে ও বাংলাদেশ আফ্রিজেত হুনু অফ্রান্স, ঠিক আছে, ফ্রান্সে আসার পরে আপনি কি বাংলাদেশে ফিরে গিয়েছিলেন কিনা,
ঠিক আছে, তখন আপনি বলতে পারেন উই উই জি সুই হতো হুনে, অথবা নো জুনি সুই পা হতো হুনে, অথবা আমি সেখানে ফিরে যাইনি। ঠিক আছে, তো এরকম মেসকুদের প্রশ্ন করলে অবশ্যই হ্যাঁ অথবা না। তাহলে কেসকু কি? কেসকু অথবা আমরা খুব মানে মুখের ভাষায় আমরা জানি হচ্ছে কুয়া, এই দুটা হচ্ছে সেম। এটা হচ্ছে আমরা বলতে পারি কি অথবা কি কি। মনে করেন যে এসকু ভুলে মোশে, এই বাক্যটা কি যদি আমরা জাস্ট করি কেসকু ভুলে মোশে, তাহলে জিনিসটা কি দাঁড়াবে? কেসকু ভুলে মোশে, কেসকু ভুলে মোশে জিনিসটা কি দাঁড়াবে জানেন? জিনিসটা দাঁড়াবে হচ্ছে আপনি কি কি খেতে চান, মানে হচ্ছে বিষয়টা উন্মুক্ত প্রশ্ন যে আপনি কি কি খাইতে চান। ঠিক আছে, তখন আপনি বলবেন আমি খাইতে চাই ভাত ডাল মাছ উমুক তুমুক। ঠিক আছে, তো আপনি জিনিসটা হচ্ছে উন্মুক্ত, আমি খেতে চাই জুভ মজে জুহি কিছু ভাত আভেক দে লেগুম, মানে হচ্ছে সবজির সাথে, মানে সবজি দিয়ে আমি কিছু ভাত খেতে চাই। তার মানে হচ্ছে জুভ মজে জুহি আভেক দে লেগুম, তার মানে কেসকু মানে হচ্ছে আপনি কি কি দ্বারা প্রশ্ন বোঝায়, মানে উন্মুক্ত। এখন আমরা যদি কেউ প্রশ্ন করে কেসকু হুফেত দলাভি, আপনি লাইফে কি করেন, তো উন্মুক্ত প্রশ্ন কেসকু হুফেত দলাভি, আমি টিচার বা আমি সার্ভার হিসেবে কাজ করি, আমি কুই আপনি আমি সেদ্য পাখি হিসেবে কাজ করি, আমি ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার আমি ডাক্তার। ঠিক আছে, তো উন্মুক্ত প্রশ্ন, তো কেসকু দ্বারা প্রশ্ন মানে হচ্ছে উন্মুক্ত। ঠিক আছে, তো কেসকু বুঝে তন খান্দ ফেয়ার, আপনি এখন কি করতেছেন, তা আমি যদি বলতে পারি আমি বলতে পারি জুসি অন খান্দ দোনে দে কুহ দো ফ্রান্সে অনলাইন, মানে হচ্ছে আমি অনলাইনে ক্লাস করাচ্ছি, এটা উন্মুক্ত প্রশ্ন, মানে ইয়েস নো দিয়ে কিন্তু শেষ না, মানে এসকু দ্বারা কোশ্চেন হলে সবসময় আমাদের ইয়েস নো দ্বারা শেষ হবে। এখন আমি যাব হচ্ছে আরো অনেক ভাবে কোশ্চেন, যেমন আমরা কিভাবে প্রশ্ন করতে পারি কোথায়। ঠিক আছে, আমি বললাম যে স্টেশনটি কোথায়, বা আপনি কোথা থেকে এসেছেন, আপনি কোন দেশ থেকে এসেছেন। ঠিক আছে, আপনি কোথায় যাবেন, তো যে কোথায়, তো কোথায় ফরাসি, মানে এটা দিয়ে আমরা কিভাবে প্রশ্ন করতে পারি। কোথায় হচ্ছে উ, উ মানে হচ্ছে, উ মানে হচ্ছে কোথায়। আমি যদি বলি আপনি কোথা থেকে এসেছেন, ঠিক আছে, আপনি এসেছেন ভু ভুনে, আপনি এসেছেন কোথা থেকে, দু ভু ভুনে দু, আপনি কোথা থেকে এসেছেন। তারপর হচ্ছে আপনি যদি বলতে পারেন, আপনি যদি কাউকে জিজ্ঞেস করতেছেন আপনি কোথায় কাজ করেন, ঠিক আছে, আপনি কোথায় কাজ করেন, তো জায়গার নামও হইতে পারে বা আপনি কোন সেক্টরে কাজ করেন সেটাও হইতে পারে, আপনার পরীক্ষায় প্রশ্ন করতে পারে যে আপনি কোথায় কাজ করেন, তো সেটা হচ্ছে আপনি কাজ করেন কোথায়, ভু থাভাইয়ে উ, ভু থাভাইয়ে উ, আপনি কোথায় কাজ করেন। তারপরে এরকম প্রশ্ন হইতে পারে যে আপনি যদি আপনি মনে করেন রাস্তাঘাটে কাউকে জিজ্ঞেস করলেন যে আপনি স্টেশনটি কোথায়, ঠিক আছে, স্টেশনটি কোথায় অথবা লাপোস্টটি কোথায়, তো এক্সকিউজ মো উ সো ট্রুভ লা গার, উ সো ট্রুভ লা গার সিল ভু প্লে। তো এটা হচ্ছে আমাদের একটু স্ট্যান্ডার্ড প্রশ্ন, অনেক সময় এভাবে আপনাকে প্রশ্ন করতে পারে যে উ সো ট্রুভ লা গার সিল ভু প্লে। ঠিক আছে, তো স্টেশনটি কোথায় খুঁজে পাওয়া যাবে দয়া করে, তো উ দ্বারা আপনারা কি বলতে পারেন, আপনারা হচ্ছে যে কোনো ধরনের প্রশ্ন করতে পারেন, তো উ সো ট্রুভ লা গারের বদলে বলতে পারেন লা ফ্রেপে চু, উ সো ট্রুভ লা ফ্রেপে চু সিল ভু প্লে। তারপরে যদি বলেন যে বাস স্টেশনটি কোথায়, উ সো ট্রুভ লা রে দু ব্রুস সিল ভু প্লে। ঠিক আছে, তো এই উ দ্বারা হচ্ছে সবসময় আপনারা কোথায় প্রশ্ন করতে পারেন। তো এরপর এটাও প্রশ্ন করতে পারে
যে আপনি কোথায় ফরাসি শিখেছেন, ঠিক আছে? Vous avez appris le français où? Où est-ce que vous avez appris le français? আপনি কোথায় ফরাসি শিখেছেন? তখন আপনি বলতে পারেন আপনি উফিওরা ফার্মাসিতে ভাষা শিখেছেন, j'ai appris le français à Ufiora Pharmacie. Bon, তো এই উ দ্বারা হচ্ছে কোথায় প্রশ্ন বোঝায়। তো এখন আমরা প্রশ্ন করতে পারি কখন, ঠিক আছে? কখন দ্বারা, তো কখনের ফরাসি কি? কখনের ফরাসি হচ্ছে কম। কখনের ফরাসি হচ্ছে ক। আশা করি আপনারা বাক্যটি নোট করেছেন, বাক্যগুলো তো না নোট করলে সমস্যা নেই, আমাদের লাইভ ক্লাসগুলো ফেসবুকে সেভ থাকে এবং হচ্ছে এগুলো পরবর্তীতে ইউটিউবেও দেওয়া হয়। তো ক মানে হচ্ছে কখন। তো আপনি যে কোনো জায়গায় প্রথমেই প্রশ্ন করতে পারে যে আপনি ফ্রান্সে কবে এসেছেন বা আপনি ফ্রান্সে কখন এসেছেন, ঠিক আছে? তো আমরা কিন্তু আসলে খুবই স্ট্যান্ডার্ড ফরাসি শিখতেছি না, যদি খুবই স্ট্যান্ডার্ড বলতে যাই কন্ত এস্কু উ এস্কু, যেটা আমরা সচরাচর মুখের ভাষায় বলি না। তো এই কারণে আমি নর্মালি জেনারেলটা শেখাচ্ছি, যেটা আমরা মুখের ভাষায় সচরাচর ফর্মাল ভাবে ব্যবহার করি, অবশ্যই এটা ফর্মাল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? আমি বললাম আপনি কবে ফ্রান্সে এসেছেন, ভুজ এত আরিভে en France. Quand vous êtes arrivé en France, quand আপনি কবে ফ্রান্সে এসেছেন? তা আপনি যদি কাউকে জিজ্ঞেস করতে চান আপনি কবে আপনার dossier জমা দিয়েছেন, vous avez déposé votre dossier quand? Vous avez déposé votre দোসিয়ে কম। অবশ্যই আশ্চর্য হবেন না, কারণ হচ্ছে এই পাসে কম্পোজে, এখানে কিন্তু আমি পাসে কম্পোজে ব্যবহার করতেছি, একটু আগে ফিউচার ফাস্ট ব্যবহার করেছিলাম, এগুলো অবশ্যই প্রথম দুই সিজনে দেখানো হয়েছে, এই কারণে আমরা এই গ্রামার বেসিক গ্রামার গুলো শেখাচ্ছি না। তো তারপরও আপনাদের যদি অনেক ঘাটতি থেকে থাকে আমরা এই সিজনে একটু মানে আলোচনা করব লাস্টের দিকে, ঠিক আছে? তো এরকম আমরা ক দিয়ে প্রশ্ন করতে পারি। এরপর আর কি দিয়ে প্রশ্ন করতে পারি? এরপর আমরা প্রশ্ন করতে পারি হচ্ছে কেল। কেলটা খুবই গুরুত্বপূর্ণ, কেল দ্বারা অনেক প্রশ্ন হয়, কেল দ্বারা অনেক প্রশ্ন হয়। যেমন আপনার অ্যাড্রেস হয় কোনটি, কেল এ ভোথ আদ্রেস, ঠিক আছে? আপনার ডাক নাম কি, কেল এ ভোথ ফেন। আপনার বংশগত নাম কি, কেল এ ভোথ নন্দ ফামি, ঠিক আছে? তারপরে হচ্ছে আপনার জন্ম তারিখ কত, কেলে বোধ দাদ নেশনস। আপনার মোবাইল নাম্বার কি, কেলে বোধ নুমে হদ পক্তাল, ঠিক আছে? তো এটা এটা খুবই গুরুত্বপূর্ণ, এটাও শিখে নেবেন কেল মানে হচ্ছে কোনটি, ঠিক আছে? তো এরপরে আমরা আর কি ব্যবহার করতে পারি? এরপরে হচ্ছে আমরা ব্যবহার করতে পারি কি। কি মানে হচ্ছে কে, কি মানে হচ্ছে কে। অনেক সময় আমরা ফোনে জিজ্ঞেস করি যে কে বলছেন, আমরা ডাইরেক্ট বলতে পারি সে কি, কে বলছেন আলু সে কি। এরপরে হচ্ছে বললাম যে এই মোবাইলটি কার, তখন আমরা বলতে পারি আ কি এ সো পোর্টাবল, আ কি এ সো পোর্টাবল, আ কি এ সুপোর্টাবল মানে হচ্ছে এই মোবাইলটি কার। বুম, তো এগুলোকে হচ্ছে অবশ্যই আপনারা জানেন যে ইংলিশে যেটা বলে ডব্লিউ এস কোশ্চেন, তো ফরাসিতেও এগুলো হচ্ছে ডব্লিউ এস কোশ্চেন। যেমন ইংলিশে যেমন হচ্ছে উ মানে হয় আর, তারপর হচ্ছে তো কি মানে হু, তো এগুলো হচ্ছে এই ডব্লিউ এস কোশ্চেন গুলো হচ্ছে ফরাসিতেও আছে। তো এই ধরনের প্রশ্ন করতে হলে আপনারা এভাবে ব্যবহার করবেন। তো যদি আপনার প্রশ্ন করতে হয় কি কি, উন্মুক্ত প্রশ্ন, কেসকু, যদি হয় কোথায় তাহলে উ, যদি হয় কখন ক, যদি হয় কোনটি তাহলে হচ্ছে কেন, যদি হয় কে, কে এই কাজটি করছে, কি আর ফেসত খাবাই, ঠিক আছে? আবার খুবই গুরুত্বপূর্ণ কম্বিয়া মানে হচ্ছে কত, কম্বিয়া মানে হচ্ছে কত। আমরা বলি না সাকুত কম্বিয়া, এটার দাম কত, সাকুত কম্বিয়া এটার দাম
কত। তো আশা করি আপনারা ক্লাসটি বুঝতে পেরেছেন। তো আমরা মোটামুটি হচ্ছে 40-45 মিনিটের মতো ক্লাসটি করে ফেলেছি। তো আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা এই বিষয়ে? হ্যাঁ, একজন বলেছেন যে মেমসি আর কমেম কখন ব্যবহার করব। মেমসি মানে হচ্ছে যদিও, ঠিক আছে? মেমসি মানে হচ্ছে যদিও। বাংলায় যখন আপনারা বলেন যে এরকম হইতে পারে, এরকম যে যদিও সে ভালো মতো পড়াশোনা করে না, সে ভালো রেজাল্ট করে, ঠিক আছে? যদিও সে ভালো মতো পড়াশোনা করে না, মানে বেশি কাজ করে না, সে ভালো রেজাল্ট করে, তখন আমরা বলতে পারি মেম সিল নো থাবাইপা, মেম সিল নো থাবাইপা বিয়াম ইল উপচিয়া দুব্বু হেজুলতা, অথবা ইল আ দুব্বু হেজুলতা, মানে সে ভালো মতো পড়াশোনা না করলেও সে ভালো রেজাল্ট করে, ঠিক আছে? যদিও তা আমরা ইংলিশে অনেক সময় শিখেছি না, যে যদিও সে গরিব, যদিও সে গরিব তথাপি সে হয় সৎ। মেম সিলে পভ ইলে অনেত, মেম সিলে পভ ইলে অনেত, যদিও সে গরিব সে হয় সৎ। তো এটা হচ্ছে যদিও মেমসি। আর কমেম মানে হচ্ছে আমরা বলতে পারি যে এরকম, যে মনে করেন এরকম যে আমি অসুস্থ তারপরেও আমি এসেছি, ঠিক আছে? জসুই মালাদ মে কমেম জসুই জাহিবে, ঠিক আছে? যেমন আজকে আমি অনেক ক্লান্ত ছিলাম, আমার খুব ঘুমাইতে ইচ্ছা করতেছিল আপনাদের লাইভ ক্লাসের আগে, তো আমি বলতে পারি যদিও আমার লাইভের আগে খুব ঘুমাতে ইচ্ছা করতেছিল কিন্তু আমি লাইভে ক্লাস করাচ্ছি, ঠিক আছে? তো মেমসি অথবা কমেম দিয়েও বলা যায়। মেমসি মেমসি জাভে অনভি দু দহমির আভন লো কুর অন ডিরেক্ট, ঠিক আছে? জোসি ভেনু দনে লো কুর কমেম, ঠিক আছে? যদিও আমার খুবই ঘুমানোর ইচ্ছা ছিল বা খুবই ঘুমাইতে ইচ্ছা করতেছিল কিন্তু আমি তারপরেও ক্লাসটি করাতে এসেছি, তো কিন্তু তারপরেও, ঠিক আছে? মে কমেম, কিন্তু তারপরে হচ্ছে মে কমেম, ঠিক আছে? আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। আমরা এগুলো নিয়ে ক্লাস করব, কোনো সমস্যা নেই। বোন তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্তই শেষ করবো ছোট ছোট গ্রামার দিয়ে। তো এরকম হচ্ছে আদো বেয়ার ক্লাসে হচ্ছে এরকম আমরা ছোট ছোট গ্রামারও শিখবো। তো বেয়া তো যখন আপনি কথা বলতে যাবেন অবশ্যই আপনার প্রশ্ন করতে হবে, তো প্রশ্ন করার জন্য অবশ্যই এই লিস্টটা মনে রাখবেন এবং অবশ্যই একটা করে বাক্য দিয়ে মনে রাখবেন। তো আমরা আদো বেয়ার হচ্ছে এই যে মনোলগ সুইভি, তারপর হচ্ছে এগুলো তো করবই আপনাদের সাথে। এরপরে কনফ্রেন্সিয়ন ইকৃত করবো, কনফ্রেন্সিয়ন ওহালটা একটু কম করার সম্ভাবনা আছে কারণ হচ্ছে সাউন্ড সিস্টেম সবকিছু মিলে একটু ঝামেলা, তারপর আমরা করার চেষ্টা করব। এরপর আমরা এটাও দেখানোর চেষ্টা করব যে আপনারা কিভাবে ইনফরমাল ওয়েতে লেটার লিখতে পারেন বন্ধু বান্ধবের কাছে, তারপর ফর্মাল ওয়েতে কিভাবে আপনারা চিঠি লিখতে পারেন। তো এই জিনিসগুলো আপনাদের দেখানো হবে ধীরে ধীরে। আর মাঝে মধ্যে এরকম যে দুই একটা গুরুত্বপূর্ণ গ্রামার আছে সেটাও আপনাদের দেখানো হবে। আশা করি আপনারা ক্লাসটি উপভোগ করেছেন, আপনাদের ক্লাসটি ভালো লেগেছে। তো আবার আগামী শনিবার ক্লাস, আগামী ক্লাস দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানানো হলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্তই। আবহাওয়া।